হ্যালো গাইস, ফাস্টার কুকিং এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি এখন সকালে রান্নার তৈয়ারি করছি, রান্না শুরু করে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। এই দেখো কতগুলো কচুর ডাঁটা, কচুর লতি, এগুলো কেটে নুন দিয়ে মাখিয়ে রেখেছি, এগুলো তরকারি করব। আর এটা হচ্ছে মসুর ডাল, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আর এই দেখো আমি ফ্রিজ থেকে মাছের টোপলাটা বের করে দিয়েছি, এটা বান মাছ, সমুদ্র থেকে যে বড় বানগুলো পাওয়া যায় সে বড় মাছ। দেখো মাছের টুকরো, এটা লেজের দিকটা, এটা আমি একটু ছাড়িয়ে দিচ্ছি। এই দেখো মাছের টুকরোগুলো, অনেক বড় বান মাছ ছিল, দুটো মাছ ছিল, এটাই দুটো মাছ। তো আজকে বান মাছ দিয়ে কচুর লতির তরকারি করব। আর এ হচ্ছে ঝিঙে, আমি কেটে রেখেছি, সাথে আলু আছে, সকালে নাস্তাটাও করে ফেলেছি। ডালটা হয়ে গেছে, ডাল ভালো লাগে না খেতে, মেয়ের জন্য ডাল করতে হবে, প্রত্যেক দিন ডাল খাই, কী করবো। এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার রান্না বসাতে হবে। ভাবছি বান মাছের ঝোল করবো কি না, কালকে একটু মাংস রাখা আছে, এই জন্য আর করবো না, তো মশলা খাওয়া ভালো না বলো। কারেন্ট আছে এখনো, মেরি ভিডিও সো রই হে। ওগো फिर खाना बनाना बाकी है, बहुत सारे काम पड़े हैं। और हाँ मैंने सॉरी অনেকগুলো খরগোশ পুষেছি, তো চারটে আছে, ওদের দিকেও খেয়াল রাখতে হয়। রান্নাটা সেরে ফেলি, ভালো থেকো তোমরা সবাই, বাই।